দাদুহি জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ দুই আসনের পর এবার গাইবান্ধা পাঁচ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার পাঁচই জানুয়ারি বিকালে এ তথ্য জানিয়েছে ইসি। এর আগে ভোটের চার দিন আগে গত তিন জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই আসনের জাতীয় পার্টি প্রার্থী আতাউর রহমান সরকার। সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন। এবারে নির্বাচনে গাইবান্ধা পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন নৌকামার্কা। আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বি বুবলি ট্রাক, শামসুল আজাদ শীতল ইগলপাখি, বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম কুলা এবং এনপিপির ফারুক মিয়া আম। এদিকে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ দুই আসনে ভোট গ্রহণ স্থগিত করেছে ইসি। সে সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ইগলমার্কা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান।